নমস্কার, আমি শুভেন্দু কুমার বেরা। শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের গুরুত্বপূর্ণ খবর, মিড ডে মিলের সঙ্গে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়াতে। কি বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। প্রাথমিকে পড়ুয়াদের মূল্যায়নে মিড ডে মিলের সঙ্গে অ্যাক্টিভিটি টাস্ক কি বলেছে দেখুন। করোনা আবহে প্রাথমিকের পড়ুয়াদের মূল্যায়ন করতে মিড ডে মিলের সঙ্গে অভিভাবকদের হাতে অ্যাক্টিভিটি টাস্ক তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। আগামী 11 জুনের মধ্যে এই টাস্ক অভিভাবকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলকে। ইতিমধ্যে এই নির্দেশিকা জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। তারাই স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। মঙ্গলবার জেলার বেশ কিছু স্কুল মিড ডে মিল বিলির পাশাপাশি অভিভাবকদের হাতে পড়ুয়াদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক তুলে দেন শিক্ষক শিক্ষিকারা। তবে স্কুল বন্ধ থাকায় এই টাস্কের মাধ্যমে সঠিক মূল্যায়ন নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ। বিষয়টি কার্যত মেনে নিচ্ছেন স্কুল শিক্ষকেরাও। এ বিষয়ে জেলার স্কুল পরিদর্শক প্রাথমিক সুনীতি সাঁপুই বলেন, প্রাথমিকের মূল্যায়নের জন্য জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে, তারাই বিষয়টি দেখছেন। আমরা অভিভাবকদের হাতে পড়ুয়াদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক দিতে বলেছি, স্কুলে স্কুলে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে মালদহের আইহ চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল বলেন, সরকারের নির্দেশে সমস্ত স্কুলে মিড ডে মিলের সঙ্গে অ্যাক্টিভিটি টাস্ক অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। করোনার মধ্যে পড়ুয়ারা স্কুলে আসতে পারছে না, তাদের শিক্ষামুখী করে তোলার জন্যই রাজ্য সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে, আমরা সেটাই কার্যকর করছি। মালদহের ইংলিশ বাজার শহরের কৃষ্ণপল্লী ডোবা কলম নিরাময়ের বিনয় তালুকদার বলেন, করোনার মধ্যেই স্কুল বন্ধ রয়েছে, তবে যে টাস্ক তৈরি করতে বলা হচ্ছে তাতে পড়ুয়াদের সঠিক মূল্যায়ন কতটা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ স্কুলে যে মূল্যায়ন পদ্ধতি থাকে বাড়িতে তা হয় না। মালদহের কলাইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সাধারণ সম্পাদক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, পড়ুয়াদের সঠিক মূল্যায়ন নিয়ে অভিভাবকদের একাংশ দ্বিমত থাকতেই পারে, তবে আমরা অ্যাক্টিভিটি টাস্ক তাদের হাতে তুলে দেওয়ার সময় ভালো করে বুঝিয়ে দিয়ে বলে দিচ্ছি যাতে পড়ুয়াদের মাধ্যমেই সেই টাস্ক তৈরি করা হয়। এতে অভিভাবকরাও তাদের সন্তানদের বুদ্ধিমত্তা যাচাই করতে পারবে। করোনা পরিস্থিতিতে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়ন করার কথা বলা হয়েছে, তাতে পড়ুয়াদের নিজস্ব সৃজনশীলতার মূল্যায়ন হবে না বলে অনেকেরই দাবি। ইতিমধ্যে জেলায় প্রাথমিক ওই টাস্ক দেওয়ার কাজ শুরু করছে। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে 11 জুন পর্যন্ত সমস্ত স্কুলে মিড ডে মিল দেওয়া হবে, তার সঙ্গেই অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে। শিক্ষকরা টাস্ক 1 এবং 2 দিচ্ছেন, ওই টাস্ক পড়ুয়ারাই নিজেদের হাতে পূরণ করবে, সেটি অভিভাবকরা স্কুলের নির্দিষ্ট সময়ে পৌঁছে দেবেন, পরে শিক্ষকরা তার মূল্যায়ন করবেন। এই গুরুত্বপূর্ণ খবরটি আজকের আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।